হাই এভরিওয়ান, কেমন আছিস তোমরা সকলে? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো ছোট্ট ছোট্ট সেই লাল শাকের দাঁত চারাগুলো কতটা বড় হয়ে গেছে। আজকে আবার একটু জল দেওয়া হয়েছিল, আর কতটা বড় হয়ে গেছে। আর কটা দিন গেলেই কিন্তু এই শাকগুলো তুলে খাওয়া যাবে। আর দেখতে দেখতে আমগুলো তো বড় হয়ে যাচ্ছে, কি সুন্দর। আর চলো আজকে একটা নতুন লঙ্কা গাছ দেখাবো তোমাদের। দেখো এত বড় লঙ্কা গাছ, লঙ্কা গাছটা কিন্তু অনেকটা বড়, কিন্তু এই লঙ্কাগুলো দেখলে কারোর ভক্তি হবে না, মনে হবে এইটুকুটুকু লঙ্কা দিয়ে কোনো কাজ চলে নাকি। এ দেখো একদম একটু একটু ছোট্ট ছোট্ট লঙ্কা, বড় 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 গাছে এরকম ছোট লঙ্কা প্রচুর আছে, অনেকটা লঙ্কা। কিন্তু এই লঙ্কা প্রচুর পরিমাণে ঝাল হয়, এত পরিমাণে ঝাল হয় সেটা মানে বলে বোঝানো যাবে না। একবার অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে মিটিং হচ্ছিল, আর তখন মুড়ি মাখার সাথে এই লঙ্কা দিয়েছিলাম আমরা, কাঁচা লঙ্কা। সে দেখে বলছে একটুখানি লঙ্কা, বলেই পুরো লঙ্কা টাইপের হাফের বেশি কামড় মেরে গালে পুড়েছে। একটুখানি পরে কামড় দিয়ে দেখে এত পরিমাণে ঝাল, মানে দেখে প্রথমে বুঝতেই পায়নি। আমরা বলেছিলাম যে ছোটো লঙ্কাটা কি ঝাল আছে, কিন্তু সে আনন্দের সহিত ছোটো লঙ্কা ভেবে গালে দিয়েছিল। দেওয়ার পরে তার অবস্থা সে নিজেই জানে। ওই জন্য এই লঙ্কা গাছটা আমরা কাটি না। প্রথম প্রথম দেখে আমাদেরও খুব খারাপ লাগতো যে একটু একটু লঙ্কা দিয়ে কী হবে, কিন্তু দেখা যায় বেশ কয়েকটা নিলেই কিন্তু তোমার তরকারিতে ঝাল হয়ে যায়। ওই জন্য এখন আমরা এই লঙ্কা গাছটা রেখে দিয়েছি। আর লঙ্কাটা প্রায় 3 বছর বয়স হয়ে গেছে, অনেক দিন আগে থেকে এই লঙ্কা গাছটা রয়েছে কিন্তু কিছুই হয়নি। আর দিন দিন বড় হচ্ছে আর প্রচুর বেশি বেশি করে লঙ্কা ধরছে। আরেকটা লঙ্কা গাছ আছে, সেটা আবার সাদা সাদা লঙ্কা হয়, কিন্তু এত বড় গাছ হয় না। এই লঙ্কা গাছ তার একটা মামি দিয়েছিল আমাদেরকে, সে আবার তার বোনের বাড়ি কোথা থেকে একটা নিয়ে এসেছিল, জন্য এই লঙ্কার চারটা একটু আলাদা। আবার আমাদের বাড়ি থেকে পাকা লঙ্কা অনেকে নিয়ে গেছে, এই গাছে চারা বার করবে, তাই জন্য। আমাদের বাড়ির পাশে একটা দোকানে হালকাতা হচ্ছে, এই যে মা গিয়েছিল হালকাতা করতে, এসে গেছে মিষ্টি নিয়ে এসেছে, এবার দেখবো এর মধ্যে কী মিষ্টি আছে। আর যে নায়নেশ্রীর পান সুপারি হয় সেটা নাকি মাকে দিয়েছে, মা পান খেতে ভালোবাসে, দিদা পান খেতে ভালোবাসে, ওই জন্য আবার ডেকে দিয়েছে, আর প্রসাদও দিয়েছে, সেটাই খাওয়া হবে এখন। আর মিষ্টির প্যাকেটটা নিয়ে আমি দিদাকে বলছি বলো তো কী মিষ্টি দেয়। দিদা আমারে বলছে কি সব জায়গায় তো লেডিকানি দেয়। আমি বলছি তুমি বলো তাহলে এই প্যাকেটে কী মিষ্টি দিয়েছে এই হালকাতা থেকে। তোমার দিদা কিছুক্ষণ ভাবনা চিন্তা করলো, আমি ভাবছি হয়তো বলতে পারবে না, পুরো মানুষ হয়তো লেডিকানি দেয় ওইটাই বলবে, কিন্তু না দিদা কিন্তু শেষ পর্যন্ত ঠিকই বলতে পেরেছে। বলো কী মিষ্টি এতে, বলতে পারবা? হ্যাঁ রসগোল্লা। তুমি কি জানলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? আমি কোনো প্যাকেট খুলিনি অবশ্য। আমি বললাম না শোষা ছিল। এবার যে দেখো রসগোল্লা দিয়েছে, অনেকটাই দিয়েছে, আর এই মিষ্টিটা তো ফ্রিতেই পাওয়া যায় বলে, কারণ হালকাতার টাকাটা তো আমাদেরকে এমনিতেই দিতে হতো, কিন্তু দেখো পুজো করবে আর আমাদেরকে আবার মিষ্টি দেবে, এটা একটু এক্সট্রা পাওয়া, তাই না? এখান থেকে একটা রসগোল্লা দিদাকে দিতে গিয়েছি, দিদা আমার হাত থেকে নিয়ে সেই রসগুলো বার করে তারপরে খাচ্ছে, মানে বেশি মিষ্টি আবার খায় না, ভালো লাগে না নাকি। তাও রসগোল্লাটা খেয়ে বলছে ভালো বেশ, যত হালকাতা হয় বেশিরভাগ মিষ্টি সব দিদাই খায়, কিন্তু মিষ্টিগুলো রস ফেলে দিয়ে তবেই খায়। আমাদের গাছে দুটো মোচা ছিল, ছোটো ছোটো মোচা, তাই আবার দিদা কুচি কুচি করে কেটেছে, আর এখানে কিছুটা মশলা নেওয়া হয়েছে, আর আমি ডিমগুলো সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি। আর আলুটাই যে মা খাওয়াছে, এবার মা রান্না করছে, আর দেখাচ্ছিল তেল কম আছে বলে বলে। আগের দিন বাগান পরিষ্কার করা হলো, আজকে আবার দেখো মা কাঠকুটো নিয়ে বসে পড়েছে, গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান চলে এসেছে, তো ওই জন্যই মা গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। এখানে বস্তার ভিতরে যে বড় বড় কাঠগুলো কাটা হয়েছিল, বড় কাঠগুলো মা অন্য জায়গায় রেখে দিয়েছে, আর এই ছোটো কাঠের টুকরোগুলো বস্তার মধ্যে পুরোপুরি রাখবে, এগুলো পরে দরকার হলে সেই সময় রান্না করা হবে। আর আমার মামাদের বাড়িতে ওইখানে অনুষ্ঠান চলছে, তো সেখানে আবার যাওয়ার কথাবার্তা হচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে। আমি একটু আসলাম মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য, গুছিয়ে নিলে তাড়াতাড়ি করে হয়ে গেলে মা আবার সন্ধ্যের দিকে একটু মামিরা ডেকেছে ওইখানে গান শুনতে যাব। এখানে অন্নভিক্ষার বেলা চলছে, এখানে আমি গিয়েছিলাম ঠাকুরকে একটু চাল, তারপর কাঁচা সবজি, ফল, একটু দক্ষিণে এগুলো দেওয়ার জন্য। আর আমার বন্ধু কখন লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা করে নিয়েছে, পরে দেখছি আমি, তাই একটু অ্যাটাচ করে দিলাম ভিডিওর সাথে। Thank you.
আজকের মতো ভিডিওটি পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে।